আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন 3টি মিনি টিলার, দেশের প্রথম 63 সিসি আমরা নিয়ে এসেছিলাম, এরপরে 80 সিসি, এবং আজকে একদম নতুন 120 সিসির একটা মিনি টিলার আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, কিভাবে চাষ হয় এবং কি কি কাজ করা যেতে পারে সব কিছু দেখাবো আপনাদের সঙ্গে। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন জাস্ট একটা টেনেই স্টার্ট দিয়ে দিচ্ছে ছোট্ট এই মেশিন, কী রকম কাজ করে দেখতেই পাচ্ছেন চাষের জায়গাগুলো। কি হচ্ছে 80 সিসি এবং ওই সামনেরটা হচ্ছে 63 সিসি। এই টোটাল হচ্ছে 3টা মিনি টিলার। আপনারা জানেন বাংলাদেশের প্রথম এই 63 সিসি বাংলাদেশে নিয়ে আসে কৃষি বাজার, এরপরে আপডেট করে নিয়ে আসা হয় এই মেশিনটি যেটি হচ্ছে 80 সিসি, এবং এটা একদম নতুন যেটা হচ্ছে 120 সিসি। তো দেখতে পাচ্ছেন যে আমরা নর্মালি এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন ওই মেশিনের, তবে এটা একদম নতুন 120 সিসি, শক্তিতে একটু বেশি। তো সেটার কেমন কাজ হয় সেটা দেখবো আমরা আজকে একসাথে। 3টা যেহেতু মেশিন চালাচ্ছি আমরা, 3টায় দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে যে কীভাবে চালাবেন। আমরা একটা আমবাগানের ভিতরে চালাচ্ছি, তবে এই আমবাগানের ভিতরে ঘাস অনেক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস অনেক। তো তারপরেও আমরা চাষ করে দেখাচ্ছি, আপনারা চাইলে এই মিনি টিলারগুলো ব্যবহার করতে পারবেন নিজের জমি চাষের জন্য, নিজের ছোটোখাটো যারা বাসার পিছনে বা ছোটো ছোটো জায়গায় সবজি আবাদ করেন তাদের জন্য বেশ ভালো। তারপরে যারা আমবাগান বা বিভিন্ন ড্রাগন বাগান তাদের বাগানের ভিতরে এই মিনি টিলার কিন্তু দিয়ে আপনারা চাষ করতে পারবেন। দেখেন কী পরিমাণ ঘাস, সেই ঘাসের মধ্যেই কীভাবে এটাকে কী পরিমাণে ঝুরঝুরে হয়ে যাচ্ছে গোড়াগুলো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোট্ট এই মেশিনগুলো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, বাসায় নিয়ে যেতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, চাষের যে কাজগুলো সেটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ঘাস ছিল, একবার ঘোরাতেই কী পরিমাণে চাষ হয়ে গেছে। আপনারা জানেন যে যে কোনো বড় পাওয়ার টিলারও কিন্তু 2 থেকে 3 চাষ মিনিমাম দিতে হয়, এই ছোটো মিনি টিলারও দেখেন কী পরিমাণে গভীর করা সম্ভব। এক সময় এক জায়গায় এক জায়গায় দাঁড়াইলেই কী পরিমাণে মোটামুটি 1 ফিটের উপরে হয়ে গেছে। তো নর্মালি 3টা কালারই আসছে এবার, 63 সিসিটার একটা কালার, 80 সিসি এবং 120 সিসির একটা কালার। তো আমরা জাস্ট দেখালাম যে এই জায়গাতে গভীর করলে কী পরিমাণে গভীর হতে পারে। পিছনে 2টা চাকা আছে, এই চাকার কারণে আপনি এটাকে ব্যালেন্স ধরে রাখতে পারবেন খুব ইজিলি। আমরা একটু ফাঁকা জায়গায় চাষ করে দেখি, যেটা আপনাদের মন চায় সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন। এই দেখেন অলরেডি এই জায়গাটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন, পুরাটাতে ঘাস ছিল এবং এটাতে দেখেন কত ইজিলি যে কোনো বয়সের মানুষ যে কোনোভাবে এটা কিন্তু চাষ করতে পারবে। দেখতেই পাচ্ছেন একসাথে 3টা মেশিন চলছে, টুসটুসে করে একদম চলে আসছে সব বাঘের মতো এই ছোট্ট মিনি টিলাগুলো। দেখেন এই এতটুকু সময়ের মধ্যে কতগুলো চাষ হয়ে গেছে, এই পুরো জায়গাটা চাষ করা প্রায় শেষ। তার মানে বুঝতেই পারছেন এই ছোট্ট মেশিন দিয়েই আপনি ছোট ছোট যে কাজগুলো আছে সেটা শেষ করতে পারবেন, এবং এলাকায়ও মাঝে মাঝে রেন্ট দিতে পারবেন বিভিন্ন জনের ছোট ছোট কাজগুলোতে। আশা করি এই ছোট্ট মেশিনটা আপনাদের বড় কাজে দিবে, এবং আরও আধুনিক অনেক মেশিনারিজ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন, কৃষি বাজারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।